হ্যালো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কবুতরের রিং কিভাবে পরাতে হয়। এখানে দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটোর বয়স 5 দিন, একটা ছোট একটা বড়। এখন আমাদের মাথায় রাখতে হবে যে রিং পরাতে গেলে বাচ্চার বয়স 5 থেকে 7 দিন হতে হবে, এরপরে কিন্তু রিং পরানো যায় না। আমার হাতে একটি রিং দেখছেন, এটি আমরা আজ কবুতরের বেবির পায়ে পরাবো। এর আগে আমি একটা কথা বলতে চাই যে কবুতরের বাচ্চার যে পায়ে এই যে গোড়া গোড়াটা আপনারা খেয়াল করবেন যে কিছু কিছু বাচ্চার গোড়া কিন্তু অনেক মোটা থাকে। সেই ক্ষেত্রে 5 দিনে বাচ্চা হলে ভালো হয়, কারণ এই যে পিছনের যে নখটা এটা কিন্তু এখনও পুরোপুরি কাজ করে না, মানে কাজ করে না বলতে বোঝাচ্ছে যে শক্ত হয়নি। এটা যেদিকে ইচ্ছে সেদিকে আপনি মুভ করতে পারবেন, এই এই আঙ্গুলটা, এবং এই আঙ্গুলটাই কিন্তু মেন। এই আঙ্গুলটার কারণে কিন্তু রিংটা সহজে পরানো যায় না, এটা খেয়াল রাখতে হবে। আমার কবুতরের বাচ্চার বয়স কিন্তু 5 দিন। আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটি আমরা কিভাবে পরাবো। আজকে আমি দেখাবো, দেখেন এখানে একটি বেবি, এই যে একটি বেবি, এটা ছোট, এটা কিন্তু বড়। দুইটা কিন্তু আমরা সাধারণত জানি যে কবুতরে কিন্তু একটি বাচ্চা বড় এবং একটি বাচ্চা ছোট থাকে। একটিকে বেশি যখন খাওয়ায় তখন অন্যটি ছোট থাকে। যাই হোক, ছোট বড় বেবি নিয়ে আমরা পরে কথা বলবো, অন্য অন্য ভিউয়ার্স আমরা দিব। আজকে দেখেন যে কীভাবে আমরা রিংকি পরাবো। দেখুন আমি কিভাবে ধরেছি, ভালো করে দেখুন। আমি কিন্তু এই দেখুন দেখুন পড়ানো হয়ে গেল, কিন্তু দেখেছেন এই যে এই ফিঙ্গারটার কথা আমি বলতেছিলাম বারবার, এটা কিন্তু এখন পর্যন্ত নরম। এটা যখন শক্ত হয়ে যাবে এই ফিঙ্গারটা, তখন কিন্তু এত সহজভাবে এটা আমরা পরাতে পারবো না। আর বেবির বয়স অবশ্যই 5 থেকে 7 দিন হতে হবে, এর উপরে হলে কিন্তু এই ফিঙ্গারটি তখন শক্ত হয়ে যাবে, তখন কোনোভাবেই কিন্তু আমরা এটা রিংটা আমরা দিতে পারবো না পায়ে, কারণ বেবি তখন হাড্ডিগুলো অনেক শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তখন সম্ভব হবে না আর কি। দেখুন আপনারা একটু ভালো করে, খুব ইজিলি, খুব সহজ কাজ, আপনারা যে কেউ করতে পারবেন। শুধুমাত্র বাচ্চাটির বয়সটি কয়দিন সেটি খেয়াল রাখতে হবে। দেখুন আমার এটি দেওয়া আছে 2018 সাল, 99 সিরিয়াল আমার এটা।